বর্ধমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফিসের উদ্বোধন হলো বৃহস্পতিবার। অফিস উদ্বোধন করেন বর্ধমান ইউনিভার্সিটি স্পোর্টস অফিসার সুজিত নন্দী। এদিন এই উদ্বোধনীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যাডমিন্টনের আন্ডার-19 রাজ্য লেভেলের তৃতীয় স্থান অধিকারী প্রমীলা দাসকে সংবর্ধিত করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ব্যাডমিন্টন সংস্থার সভাপতি আশিস মুখার্জি, সুভাষ নাগ, সুব্রত দত্ত সহ বিশিষ্টজনেরা। প্রধান উদ্যোক্তা সংস্থার সম্পাদক অরিন্দম বিশ্বাস বলেন, জেলায় ব্যাডমিন্টন প্রসারের জন্যই এই উদ্যোগ। আজ আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অফিসিয়াল রুম অর্থাৎ অফিস উদ্বোধন হচ্ছে। আমাদের আজকে অফিস উদ্বোধন করছেন আমাদের প্রধান অতিথি মাননীয় সুরজিৎ নন্দী, স্পোর্টস অফিসার বর্ধমান ইউনিভার্সিটি স্পোর্টস অফিসার ডক্টর সুরজিৎ নন্দী, এবং উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ডক্টর আশিস মুখার্জি, এবং অফিস কোঅর্ডিনেটর সুভাষ নাথ এনআইএস কোচ, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুব্রত দত্ত, এবং ট্রেজারার মাননীয় সঞ্জয় অধিকারী মহাশয়। এদের উপস্থিতিতে আমাদের আজকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অফিস উদ্বোধন হচ্ছে। এদের এখানে আমাদের জেলা থেকে যারা রাজ্য লেভেলে 1, 2, 3, 4 হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাদের আমরা সম্বর্ধনা সম্বর্ধিত করে থাকি। এর আগেও আমরা করেছি। আমাদের এই লাস্ট যে টুর্নামেন্ট হয়েছিল আন্ডার-19 রাজ্য লেভেলে তৃতীয় স্থান অধিকার করায় প্রমীলা দাসকে আমরা বিশেষ সম্বর্ধনায় সম্বর্ধিত করব। প্রমীলা দাস, সে আন্ডার-19 গার্লসে 3rd পজিশন পেয়েছে। আর এছাড়া আমাদের অফিস উদ্বোধন হবে এবং ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকে গৌধুলিবেলা বিয়েবাড়িতে। আমাদের এরপরে অফিস উদ্বোধন হবে, আমাদের অফিসটা করা হয়েছে বর্ধমানে যে কোভিডের ক্যাম্বরি হসপিটাল ছিল, ক্যাম্বরি হসপিটালের পিছনে ওখানে রাস্তার হাইরোডের কাছেই বর্ধমানের মধ্যে আমাদের আজকে একটা অফিসিয়াল রুম উদ্বোধন হচ্ছে। এবং এখানে আমাদের বিশেষ খেলোয়াড়দের জন্যে যাতে আগামী দিনে ভালো আমাদের এখান থেকে প্লেয়ার তৈরি হয় এবং আমাদের রাজ্য এবং জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে যাতে ভালো এখান থেকে প্লেয়ার খেলতে পারে, তার জন্য যত অফিসিয়াল কাজকর্ম আমরা এখানে শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং আগামী দিনে এই রাজ্য থেকে আন্তর্জাতিক মানের প্লেয়ার জাতীয় স্তরে রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করবে, সেজন্য যত রকম প্রচেষ্টা করা যায় আমি সম্পাদক হিসেবে আমি করবো। আমি ডক্টর অরিন্দম বিশ্বাস, সেক্রেটারি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।